বিজয় দা মাস্টারের টিজার এসে গেছে প্রায় 2 ঘন্টা আগে। মাস্টারের টিজার দেখার পর আমি সেটা রিভিউ করেছিলাম তামিলটার। তো আজকে যেটা এসেছে বিজয় দা মাস্টার, ওটা হচ্ছে হিন্দি ডাবড অফিসিয়াল ট্রেলার, যেটা একই দিনে রিলিজ করবে, আই থিঙ্ক একদিন পরে রিলিজ করবে। তো সবার আগে আমি যেটা বলবো যে প্লিজ এরকম মানে বাজে কাজ করবেন না, খুব বাজে হয়েছে, মানে প্রচণ্ড বাজে হয়েছে ট্রেলার টিজারটা। স্পেশালি যেখানে টাইটেলটা আসছে মাস্টারের, মাস্টারটা নর্মাল যেরকম ছিল উপরে ধরে বিজয় দাটা সাইড থেকে একটা স্লাইড শো হয়ে চলে এসছে, মানে খুবই বাজে লাগছে। দেন ওই যে র্যাপটা ছিল অনিরুদ্ধের, ওই র্যাপটাকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে উল্টো পাল্টাভাবে এটাকে করা হয়েছে। মানে আমি চাই না যে এই রকম হিন্দি ডাবটা আসুক। অ্যান্ড আমার এখানে গলাগুলো শোনা যা মনে হলো যে এখানে যিনি বিজয় সেতুপতির ভয়েসটা দেবেন তিনি হচ্ছেন যিনি রজনীকান্তের অফিসিয়াল ডাবড ভয়েস। দেন সব কিছুই এক আছে, বিজয়ের এখানেও কোনো ডায়লগ দেওয়া হয়নি। আর সিরিয়াসলি মানে আমার যতটা ভালো লেগেছিলো তামিল ট্রেলারটা, এটা ঠিক ততটাই আমার খারাপ লেগেছে। অতীব জঘন্য, অতীব জঘন্য, মানে কেন এরকম করায় আমি জানি না। হিন্দি ডাব সিনেমাগুলো এরকম কেন করায়? এবার আমার ভয় করছে যে গানগুলো সরিয়ে দেবে না, তো কারণ গানগুলো এত ভালো, মানে আমি হলে চাই যে গানগুলো শুনতে। তো আমার এখন মনে হচ্ছে হিন্দিটা দেখতে যাবো না, আমি গেলে তামিলটাই দেখতে যাবো। মানে অখাদ্য কাজগুলো থেকে কাজগুলো করবেনই না আমার মনে হয়। হ্যাঁ বুঝতে পারছি হলে অডিয়েন্স হচ্ছে না, আর সাউথ ইন্ডিয়ান ফিল্মে বর্তমানে বিশাল ডিমান্ড হয়ে গেছে হলের ক্ষেত্রে। যেমন আমরা দিওয়ালিতে দেখেছি যে মনোজ বাজপেয়ী আর দিলজিৎ দোসাঞ্জের ফিল্ম সুরতিয়া মঙ্গল বাড়ির থেকে আল্লু অর্জুনের না পেরু সুরিয়া যে হিন্দি রিমেক সুরিয়াতে সোলজার, সেটার হল কালেকশন বেশি হয়েছে রিলিজ যখন হলে করা হয়, সেটার কালেকশন প্রায় ডবল হয়েছে সুরতিয়া মঙ্গল বাড়ির থেকে। আর ডিস্ট্রিবিউটাররা বলছেন মাস্টার হিন্দি ডাব রান হোক, তো আপনারা তাড়াহুড়ো করে এটা করে দিয়েছেন। স্টিল আমার মনে হয় যে এতটা তাড়াহুড়ো না করে সিনেমাটাকে যদি আর 1-2 সপ্তাহ পরে রিলিজ দিতেন, একটু ভালোভাবে একটু ভালো প্ল্যানিং নিয়ে একটু ভদ্র সুটেবল ডাবিং করিয়ে, দেন অডিয়েন্সেরও ভালো লাগতো আমার মনে হয়। সো হিন্দি দেখার জন্য যে আমার এক্সপেকটেশনটা ছিল সেটা পুরোপুরি চলে গেল, আমি গেলে বা তামিলটা দেখতে যাবো।